অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আমি আজকে জানাতে চলেছি দু হাজার কুড়ি সাল সিংহ রাশি অথবা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে কিছু ইনফরমেশান দিই আমি যে ভিডিওটি দিচ্ছি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে এটা হচ্ছে একটা সার্বিক বিচার কোনো ব্যক্তিকেন্দ্রিক এটা বিচার নয় কারণ আমি এখানে দু হাজার কুড়ির গ্রহের অবস্থানের ফলে একটা গোচরের ফল আপনাদেরকে দিতে চলেছি এটা কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল ফল নয় এটা একটা সার্বিক সিংহ রাশি অথবা সিংহ লগ্নের কেমন যাবে এই নিয়ে আমি বিস্তারিত জানাতে চলেছি তো প্রথম কথা এই সিংহ রাশি এই দু সাল একটা স্মরণীয় বছর হয়ে থাকবে কারণ প্রথম কথা হচ্ছে আপনাদের অর্থনৈতিক দিকটা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে এ বছর অর্থাৎ ফিনান্সিয়াল দিকে আপনাদের প্রভূত উন্নতি হবে বিজনেসের ক্ষেত্রে আপনাদের শুভ দেখা যাচ্ছে পাশাপাশি যারা বড় ইন্ডাস্ট্রিতে যুক্ত আছেন সে সকল ক্ষেত্রেও আপনাদের শুভ পাশাপাশি এবছর যেহেতু শনি মহারাজ আপনার ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করছে এই জন্য আপনাদের রাশির হস্টে শনি মহারাজের অবস্থান আপনাদের শুভ ফল দেবে অর্থাৎ আপনাদের শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে দু হাজার কুড়িতে কিন্তু শত্রু পরাজিত হয়ে আপনার কাছে নথি স্বীকার করবে অর্থাৎ শত্রুকে পরাজয় করতে পারবেন এ বছর সে গুপ্ত শত্রুতা হোক বা সামনাসামনি শত্রু সব শত্রুতাতে আপনাদের জয় নিশ্চিত এরপরে জানাই যাদের দীর্ঘদিন ধরে হায়ার এডুকেশানের জন্য চেষ্টা করছেন তারা হায়ার এডুকেশানের ব্যাপারে এগিয়ে যেতে পারেন দেখবেন আপনাদের হায়ার এডুকেশান হবে অর্থাৎ উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছেন অবশ্য আপনারা এক্সামগুলো দেন আপনাদের চাকরির একটা প্রবল সম্ভাবনা আছে পাশাপাশি এবছর আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর দেখা যাচ্ছে এবং আপনাদের সন্তানদের এডুকেশনের ব্যাপারে একটু প্রবলেমেটিক থাকবে এবছর আপনারা আপনাদের শরীরের দিকে এবছর একটু খেয়াল দিন ছোটোখাটো চোট আঘাত এবছর আপনারা পেতে পারেন এক্ষেত্রে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন পাশাপাশি যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত আছেন তাদের ক্ষেত্রে বছরটি মোটো শুভ নয় এবছর যেহেতু মার্চ মাস অবধি বৃহস্পতি রাশিতে অবস্থান করছে অর্থাৎ আপনার রাশির পঞ্চম অবস্থান করছে সেক্ষেত্রে আপনাদের এবছর হাই এডুকেশান খুব শুভ দেখা যাচ্ছে এবং তিরিশে মার্চ থেকে তিরিশে জুন অবধি আবার এই বৃহস্পতি বক্র হচ্ছে অর্থাৎ এ রাশি থেকে বিপুল রাশিতে যাচ্ছে বৃষ্টি রাশিতে সেক্ষেত্রে আপনাদের কিছু কিছু সমস্যা দেখা যাচ্ছে মার্চ থেকে তিরিশে জুনের মধ্যে এরপরে জানাই আপনাদের সেপ্টেম্বর অক্টোবর আর নভেম্বর এই তিনটা মাস আপনাদের এ বছর অত্যন্ত শুভ যাবে অর্থাৎ কর্মক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের একটা ভালো দিক দেখা যাচ্ছে অর্থাৎ আপনারা ভালো কোনো কর্ম পেতে পারেন চাকরির ক্ষেত্রে ট্রান্সফার আপনাদের এবছর হবে আমি যেটা আপনাদেরকে বলছি সেপ্টেম্বর অক্টোবর ও নভেম্বর এই কটা মাসের উপর আপনারা অবশ্যই জোর দিন কিছু কিছু ক্ষেত্রে আগস্টে আপনারা কিছু শুভ লক্ষণ দেখতে পাবেন এর পাশাপাশি আপনাদেরকে জানাই যারা সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতক জাতিকারা আছে তাদের এবছর কিছু জায়গা বা জমি ক্রয় করতে পারেন এবং আপনাদের বিদেশ ভ্রমণ এ বছর লক্ষ্য করা যাচ্ছে এক খুবই প্রবল সম্ভাবনা আপনাদের বিদেশে যাওয়া বা কারো কারো ক্ষেত্রে কর্মসূত্র আপনাদেরকে বিদেশ যেতে হতে পারে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা এ বছর আপনাদের আয়ভাব খুব বৃদ্ধি পাবে যেটা আপনারা কল্পনাও করতে পারছেন না কিন্তু পাশাপাশি আপনাদের ব্যয়টাও সেই মতন বৃদ্ধি পাবে সেই দিকটা পাশাপাশি আপনাদের ব্যয় প্রচুর পরিমাণে হবে অর্থাৎ এই দু হাজার কুড়ির নভেম্বর মাস অবধি আপনাদের দুর্দান্ত সময় যাবে পাশাপাশি আপনাদেরকে জানায় যেহেতু রাহু এবছর বৃষরাশিতে অবস্থান করবে এবং কেতু আপনার বৃশ্বিক রাশিতে অবস্থান করবে সেক্ষেত্রে আপনাদের কর্ম জায়গা খুব সুন্দর হবে অর্থাৎ নতুন কর্মের একটা প্রাপ্তি দেখা যাচ্ছে অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে দশম স্থানে রাহুর অবস্থান আপনাদের শুভ ফল প্রদান করবে এবছর আপনারা অবশ্যই সূর্যের প্রণাম করুন অর্থাৎ বছরের প্রথম দিন থেকে এই সূর্য মন্ত্রটি ওং আদিত্যায় নম আপনাদের দেখবেন সারা বছর শুভ ফল পাবেন অর্থাৎ শুভ যাবে তো সিংহ রাশির ওভারঅল এই বছর চাকরি ব্যবসা এবং পাশাপাশি যারা বিয়ের ব্যাপারে চিন্তা করছেন তারা বিয়ের ব্যাপারে এগিয়ে যেতে পারেন আপনাদের এবছর বিবাহের যোগ দেখা যাচ্ছে তো আজকে তো সময় এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকুন